অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বিপ্লব সংহতি দিবসের উদ্বোধনী র‍্যালিতে তারেক রহমান পিলখানায় 57 জন সেনা সদস্য হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত মন্তব্য জামায়াতের আমিরের বাজারে স্বস্তির খবর নেই বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ শুল্ক প্রত্যাহারের প্রভাব নেই চালের বাজারে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হলেও প্রভাব নেই বাজারে আসসালামু আলাইকুম আমি আফসান আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে নেতাকর্মীদের প্রতি সহযোগিতার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি পূর্ববর্তী সমাবেশে ভার্চুয়ালি দেয়া উদ্বোধনী বক্তব্যে এই নির্দেশনা দেন তিনি এ সময় তিনি প্রত্যাশা করে বলেন জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও চলছে ফ্যাসিস্টদের দোসররা এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাল্লাহ রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে 7ই নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল আজ লাখো জনতার আজকের এই মিছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র জনতা এবং হাজারো শহীদের স্বপ্নে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় মিছিল গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এটিই আজ জনগণের চাওয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী পর্বে এ মন্তব্য করেন তিনি এই 17 বছরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল তারা বাংলাদেশকে একটা রূপবাদের রাজত্বে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিল বন্ধুগণ এবং শেখ হাসিনা তার দোসরদেরকে নিয়ে তার সহকর্মীদের নিয়ে এই বাংলাদেশকে রূপপাত করে খেয়েছে বন্ধুগণ অনেক মানুষ তাদের খুব হয়ে গেছে আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে যে আমরা সবাই অত্যন্ত সজাগ সচেতন থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা দর্শক বিপ্লব সংহতি দিবসের র্যালির সাথে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন আমরা যুক্ত হচ্ছি তার সাথে নূর আপনি তো নয়াপল্টনেই আছেন তো এখনকার পরিস্থিতি কি সেখানকার আফসানা আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে সেটির অপোজিটে সেটির বিপরীত পাশের একটি ভবনের ছাদে এবং এখান থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে একেবারে ফকিরাপুলের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটি এখনও যে র্যালিটি রয়েছে সেই র্যালির শেষ মাথাটি আমরা দেখতে পাচ্ছি না এখনও নেতাকর্মীদের একের পর এক মিছিল আমরা এগোতে দেখছি আসতে দেখছি একটু আগে যুব দলের মিছিল শেষ হয়েছে এখন হয়তো স্বেচ্ছাসেবক দলের এবং বিভিন্ন থানার বিভিন্ন
বিভিন্ন জেলার বিভিন্ন ওয়ার্ডের যারা নেতাকর্মী রয়েছেন তারা ব্যানার সহ মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করছেন এবং এগোচ্ছেন। কিন্তু মিছিলের যে শেষ এবং শুরু সেটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না, এবং সামনের পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে অগ্রভাগের যে মিছিলটি রয়েছে সেটি এখন এই মুহূর্তে এখান থেকে আমরা যতদূর দেখতে পাচ্ছি কাকরাইল মোড় সে পর্যন্ত আমরা জন মানুষের অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বিপুল পরিমাণ দেখতে পাচ্ছি, কিন্তু মিছিলের অগ্রভাগ এবং শেষ প্রান্ত দুটির কোনোটি আমাদের দেখার সুযোগ হচ্ছে না, আমাদের পক্ষে দেখা সম্ভব হচ্ছে না। এবং এই পুরো প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পুরোটা জুড়ে বিএনপি নেতাকর্মীদের বিপুল পরিমাণ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বেলা প্রায় 3:30 দিকে আজকে এখানে র্যালি পূর্ব যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশটি শেষ হয়। সেখানে শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কথা বলেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য প্রদান করেন, এবং তাদের বক্তব্য থেকে তারা স্পষ্ট করে বলেছেন কোনো অবস্থাতেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন শক্তি মিলিয়ে একই সঙ্গে ফ্যাসিবাদী যে পরাজিত শক্তি রয়েছে যারা 5ই আগস্টে ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের দোসররা যে অপচেষ্টা করছে ষড়যন্ত্র করছে তাদের সেই অপচেষ্টা যাতে কোনো অবস্থাতেই সফল হতে না পারে সেজন্য নেতাকর্মী এবং দেশবাসীকে সতর্ক থাকার জন্য বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। আফসানা, ধন্যবাদ নূর, আমাদের সাথেই থাকুন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, আপনি এখন কোন জায়গায় অবস্থান করছেন এবং আপনার আশেপাশে নেতাকর্মীদের র্যালির কতটুকু আপনি দেখতে পাচ্ছেন তার বিস্তারিত আমাদেরকে একটু জানান। এইখানে আসলে মানিক মিয়া অ্যাভিনিউতে কিন্তু মিছিলের অগ্রভাগ কিন্তু এসে পৌঁছেছে, মিছিল একের পর এক কিন্তু এখানে আসছে এবং এই মানিক মিয়া অ্যাভিনিউতেই আসলে শেষ হচ্ছে বিএনপির 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব সংহতি দিবসের যেই বর্ণাঢ্য র্যালি শুরু হয়েছিল, শোভাযাত্রাটি শুরু হয়েছিল, যাত্রা করেছিল নয়াপল্টন থেকে, সেই যাত্রার শেষ এখানে বিকেল একেবারে পড়ন্ত বিকেলে কিন্তু একে একে এই র্যালির কিন্তু অংশগুলো একে একে আসছে এবং আমরা দেখেছি যে এখানে র্যালির অর্থাৎ শোভাযাত্রার প্রথমাংশ কিন্তু এসে উপস্থিত হচ্ছে। অর্থাৎ দীর্ঘ এই পথযাত্রায় আসলে কেউ ধীরে কেউ বা গতি নিয়ে হেঁটে আসাতে র্যালির যে ছন্দ সেটিতে হয়তো কিছুটা কেউ ধীর এবং কেউ দ্রুত, যার কারণে লয় তালে পার্থক্য হওয়াতে কেউ আগে এসে পৌঁছে যাচ্ছেন, মাঝখানে বড় ধরনের একটি ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে, পরবর্তীতে আরও একটি র্যালির বা শোভাযাত্রার দল এসে উপস্থিত হচ্ছেন। আসলে পুরো র্যালিটির যদি বলি যে নয়াপল্টন থেকে শাহবাগ হয়ে বিশেষ করে মৎস্যভবন কাকরাইল হয়ে এবং কারওয়ান বাজার শেষে ফার্মগেট হয়ে এখন শোভাযাত্রাটির শেষ অংশ আসলে ঠিক এই মানিক মিয়া অ্যাভিনিউতে এসে পৌঁছা পর্যন্ত কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে ইতিমধ্যে কিন্তু বিএনপির যে নেতারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন, বিশেষ করে ডাক্তার জাহিদুর রহমান এবং ডাক্তার এজ এড এম জাহিদুর রহমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তারা কিন্তু এখানে রয়েছেন এবং র্যালিগুলো একে একে আসার যে প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করছেন। পাশাপাশি বলে রাখি যে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির এই যে বিশাল শোভাযাত্রা এটি আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তার বক্তব্যে বলেছেন যে এটি কোনো শোডাউন কিংবা দেখানোর জন্য কোনো কিছু নয়, এটি আসলে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দেশের পক্ষে, দেশকে বাঁচানোর পক্ষে এবং দেশের এই ক্রান্তিকাল উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য কিন্তু এই যুথবদ্ধ আন্দোলন বা যুথবদ্ধ সংঘবদ্ধভাবে ফ্যাসিবাদ কিংবা যে পরাজিত শক্তি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য একটি জাগরণ হিসেবে তারা দেখছে। এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, কারণ পরাজিত শক্তিদের দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনও রয়েছে এবং তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়ার কোনো কারণ নেই। এবং এইখানে তারেক রহমান, ভারপ্রাপ্ত
চেয়ারম্যান বিএনপির এখানে একটি সমাপনী বক্তব্য রাখবেন, এখন পর্যন্ত এটি আমাদেরকে জানানো হয়েছে। এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হয়তো এখানে আসবেন এবং তারেক রহমান এখানে একটি সমাপনী বক্তব্য রাখবেন। আমরা দেখেছি যে মির্জা ফখরুল র্যালিতে রয়েছেন এবং সেই র্যালি এসে তিনি এসে এখানে পৌঁছার পরে তারেক রহমান আরও একটি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই র্যালিটি এইখানে শেষ হবে। অর্থাৎ বিএনপি যে র্যালিটি শুরু করেছে নয়াপল্টন থেকে তার শেষ যাত্রা অর্থাৎ সমাপ্তিটি এই ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউতে হচ্ছে। আফসানা দর্শক, আমরা নয়াপল্টন থেকে নূর হোসেন এবং হাসান মাহমুদ, যিনি ছিলেন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে, তাদের দুজনেরই বক্তব্য শুনলাম। হাসান মাহমুদ এবং নূর হোসেন, আপনার দুজনকেই ধন্যবাদ। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আবারও বাড়ল আলুর দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। পেঁয়াজের দামও লাগামহীন, কেজি প্রতি বিক্রি হচ্ছে 150 টাকা পর্যন্ত। আমদানি শুল্ক তুলে নেওয়ার পরও প্রভাব নেই চালের বাজারে, কিনতে হচ্ছে আগের মতো বাড়তি দামেই। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মেজবা হাসানের রিপোর্ট। বাজারে নতুন আলু আসলেও দামে নেই সুখবর। সাধারণত নতুন আলু আসলেই কমে যায় পুরনো আলুর দাম, তবে এ মৌসুমে এমন কিছুই দেখা যায়নি। এরই মধ্যে 3 দফা বেড়েছে পুরনো আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 টাকা, আর আমদানি শুল্ক কমলেও প্রভাব পড়েনি পেঁয়াজের বাজারে। এই সপ্তাহে 5 টাকা প্রতি কেজিতে বেশি, অর্থাৎ গত সপ্তাহে 65 টাকা ছিল, এই সপ্তাহে 70 টাকা। কোনো কন্ট্রোল না, আলুর কিসের কোল্ড স্টোরেজের লাস্ট স্টোরেজ আলু, অথচ দাম রিজনেবল হওয়া উচিত, সেই হিসেবে 70 টাকা। 60 থেকে চলে আসলো 65, 65 থেকে এক জাম্পে চলে আসলো 70। চালের দামে সরকার শুল্ক কমালেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় এই নিত্যপণ্য। দাম বেড়েছে সয়াবিন তেলের, তবে কিছুটা স্বস্তি এসেছে ডিম ও মুরগির বাজারে। সোনালি 300 টাকা কেজি, আর ব্রয়লার হলো আপনার 190 টাকা কেজি। তো সবই দাম বেশি, মানে সবই অসহনীয়, সহনীয় কোনোটাই না। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও দামের পরিবর্তন নেই। দু একটি সবজির দাম কমলেও চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। ছোট্ট একটা লাউ 100 টাকা, আর বেগুন 160 টাকা, বেশি না অনেক বেশি। প্রতি মাসেই ধার করে চলতে হয় এমন অবস্থা। বাজারে যে অবস্থা দেখলাম, যে শীতকাল আসার সাথে সাথে সবজির দাম যেন আরো আকাশ ছোঁয়া হয়ে গেছে, মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। বৃষ্টির কারণে বন্যার কারণে আবাদ নষ্ট হয়েছে, ওই আবাদগুলো যখন ওই গাঁথিটা পূরণ হইব, সবজি বাজার আইব, তাহলে একটু দাম কমার সম্ভাবনা আছে, এর আগে আর বলা যাবে। শুধু বাজার মনিটরিং নয়, সিন্ডিকেট দমনে সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাধারণ ভোক্তারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হলেও এর কোনো প্রভাব নেই বাজারে। আমদানি করা ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা কেজি দরে, আর নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকায়। আমদানিকারকরা বলছেন, ভারতের বৃহত্তর পেঁয়াজের বাজার অন্ধ্রপ্রদেশের সাউথ ও নাসিকে পেঁয়াজের বাজার চড়া, যদিও বাজার স্থিতিশীল রাখতে বুধবার এনবিআর পেঁয়াজের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে। পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়ায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে 21,076 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে পিলখানায় 57 জন সেনা সদস্যকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রাতের অন্ধকারে খুনিদের পালিয়ে যেতে সাহায্য করেছিল হাসিনা সরকার। সকালে নীলফামারী বড় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিথ্যার প্রতিযোগিতা করেছেন। তারা মানুষ খুন, গুম ও আয়না ঘরের দেশ তৈরি করেছিল। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। 25 তারিখে আমরা বাংলাদেশের আপনার ফ্যাসিবাদী সরকারের জালিম প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে গিয়েছিলেন সেনা অফিসারদেরকে সান্ত্বনা দিতে। তারা জিজ্ঞেস করেছিল, 25 তারিখের আয়োজনে আপনি গেলেন, 26 তারিখের ডিনারে আপনার যাওয়ার কথা ছিল,
আপনি গেলেন না কেন, জবাব চান? তিনি কোনো জবাব দিতে পারেননি। ঝিনাইদহ দুই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাসবি আলম সিদ্দিকীকে পৃথক তিন মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় পুলিশ দশ দিনের রিমান্ড চাইলে বিচারক জামাত কর্মী আব্দুস সালাম হত্যা মামলায় একদিন এবং বিএনপি অফিস ভাঙচুর অগ্নিসংযোগ সহ অপর দুই মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রেমিকের সাথে চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় পর্যটকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, গতকাল ফেনী সদর থেকে চট্টগ্রামের মহামায়া ঘুরতে যায় প্রেমিক যুগল। এ সময় তারা মহামায়া লেকের গহীনে গেলে তাদের অনুসরণ করতে থাকে তিন বখাটে যুবক। এক পর্যায়ে তারা প্রেমিককে মারধর করে বেঁধে রাখে, পরে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকা থেকে বিএনপি নেতা কে এম মাহমুদ হাসান সিয়ামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনায় জেলা যুবদলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কোর্ট স্টেশন এলাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার শতাধিক শিশু অংশ নেয়। পরে বিজয়ী শিশু চিত্রশিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। চাঁদপুর সদরে ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে ২০টি বসতঘর। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ভাঙন এলাকায় মানববন্ধনে অংশ নেয় অসংখ্য নারী পুরুষ। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, গত এক সপ্তাহে ২০টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়। ভাঙনের হুমকিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, বিপ্লব সংহতি দিবসের র্যালি উদ্বোধনীতে তারেক রহমান। পিলখানায় ৫৭ জন সেনা সদস্য হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত, মন্তব্য জামায়াতের আমিরের। বাজারে স্বস্তির খবর নেই, বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ, শুল্ক প্রত্যাহারের প্রভাব নেই চালের বাজারে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হলেও প্রভাব নেই বাজারে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।